আমি এই পোলার খবর জানি পোলা যে কি ব্যাপার তো এটা আমার জানা হইছে যখনই দেখা হয় তখনই আমার সাথে সিনেমা দেখতে আদর তারা সেরকম ভালো ব্যবহার এই ছেলেটার মেয়ে যদি আমার মেয়েটা বিয়ে দেখতাম তাহলে আমার নিজের জীবন ধন্য হইতো মনে হয় আমিও তো ভাই কোনো কাজকাম করি না এখন আল্লাহর রহমতে খুব সুখে আছি ভালো আছে নাম কথা জিজ্ঞেস কি ছেলে তো ভাই মনে করেন যে আল্লাহর মাল মনে করেন আমারই আপনি ছেলে চাকরি করে ঢাকা গার্মেন্টসের সুপারভাইজার আপনার কাছে কি কোনো মেয়েটার খবর টবর আছে খবর তো না আমার নিজের একটা মেয়ে আমি আশা করছিলাম জীবনে ভালো একটা পোলা পাইতাম আমি যদি বিয়েতে যা হারতাম আপনার পোলা ডান্না গেলে এই বেড়া পোলা যদি হইতো আমি শান্তি পাইতাম এটা আমার মনে হচ্ছে ও ভাই খুব খুশি হইলাম আপনি যে আপনার মেয়া আমার ছেলের লগে বিয়ে দিবেন এই কথাটা খুঁজে এইটাই তো আমি খুব খুশি হয়েছি আর কি ছেলে ছেলেটা আমার খুব পছন্দ মানে যেখানে দেওয়া হয় আমার মনে হয় খুব সম্মান দেয় কথা বলছেন আমার লাগবে মনে হয় খুব মানে আদব আছে ছেলে একবারে ভদ্র ছেলে বিড়ি সিগারেট কিচ্ছু খায় না ভাই একটা কথা কই আমি আপনার মেয়া যদি আমার ছেলের সাথে দেন আমি নিম আপনার কোনো আপত্তি আছে কিনা সেটা কর না আমার আপত্তি নাই আমার আপত্তি থাকবো কিভাবে মানে পোলাটা আমার খুব পছন্দ হ্যাঁ এই জন্য আমি আপনার কাছে উপজে কথাটা কইলাম এটা কহার লাগে না কারণ কইলে তাইলে কালকে আমার ছেলে নিয়ে আপনার বাড়িতে আপনার মেয়ে দেখব আপনার হাতে কোনো আপত্তি আছে কিনা সেটা কর না ঠিক হ্যাঁ ঠিক যাবেন তো হ্যাঁ বুঝলেন হ্যাঁ কামার ইনশাল্লাহ যাবো আগামীকাল ছেলে নিয়েই যাবো আচ্ছা বেশ আপনি যাইয়ের হ্যাঁ ঠিক আছে খুশি হইলাম আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা যান যান আপনি যাবেন তো হ্যাঁ যাবো কথা রইলো ঠিক আছে যান যামুনি আচ্ছা যান চিন্তা করেন না যামুনি আচ্ছা
এইরকম একটা ফ্যামিলি মেয়ে আমি তালাশ করছিলাম আর এই যে ধনী লোক এর মেয়ে দিয়া যদি আমার পোলাতে বিয়া করার পারি আমার পোলার কপালও ঘুরিয়া যাবো গা আমার কপালও ঘুরিয়া যাবো গা ভাগ্য কি বারে বারে হে চান্স একবারই পাওয়া যায় ভাই জামুনি ঠিক আছে চিন্তা করেন না জামুনি বম্বল বম্বল তাড়াতাড়ি রেডি সবরা বাবা না তাড়াতাড়ি না 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 গো তেল তুললে ও আতুকে আজকে একটু তেল তুল না সাউকি হ্যাঁ নিছি ধরো ধরো একটু তেল লব বো বো বলে বো বো একটু তেল ল হ্যাঁ ন ন তেল ল ভালো সিটে দিই বল নাই চলো দে বাবা এটা হলো খালি তো চলেন যাই কইতাছো তোমারে কিন্তু এখন আমি বিয়া করাইতাম না কিন্তু বিয়াটা করাইতাছি বিপদে পড়ে তোমার মা ওটা মারা গেছে এখন যদি আমি বিয়া করি তাইলে কিন্তু তোমার কষ্ট হয় তো তোমার সুখের দিকে তাকাইয়া আমি বাবা বিয়া করলাম না তোমার এই বিয়া করাইতেছি অল্প বয়সে এই যে রবি মেয়ে আছে না ওই রবি মিয়ার মেয়া তার নাকা লাভ হয়েছে হে যে মেয়েরা বিয়া দিতেছে তোমার সাথে আমার ঘরে কিন্তু সম্পত্তি দিকে না টাকা পয়সা দিকে না ঘর বাড়ি দিকে না একমাত্র খালি বাবা তোমার আতব কায়দা দিকে বিয়ে দিতেছে বুঝছো কি কথাটা সেই আতব কায়দা মতো থাইকো তুমি এই আতব কায়দাটা নষ্ট করো না আব্বা কও আর কিছুদিন চাকরি করে বাড়ি ঘর একটু পাকা পোক্ত করে তারপরে বিয়ে করো আরে বাবা তা তো ঠিক আছে কথাটা কিন্তু ঘরে যদি তোমার মাও থাকতো তাহলে আমি বিয়ে করাইতাম না তোমার এই যে চাকরি থেকে আইসা কেরা পাক শাক করে দেয় কেরা কাপড় চাপড় করে দিয়ে দেয় আমি এই পয়সা কত পারবো বলে কথাটা এই জন্য চিন্তা ভাবনা করলাম বিয়ার সাথে করাই ও আমার কাছে থাকবো নি তুমি টাকা চাকরি করলা তাহলে বাড়ির দেখো নইলো পাক শাক করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হইলো চলো আচ্ছা থাক থাক আচ্ছা আর দিব কেন দরজাটা সবাই দাও দরজাটা সবাই দাও আহো তোমার আর একটা কথা কই ওই রবিবার সাথে আমার সাথে দেখা হয়েছিল দেখা হইয়া সে আমার কইছে ভাই ভাই আপনার ছেলের সাথে আমি মেয়েরা দিতেছি আপনার ছেলে খুবই ভদ্র খুবই আদব কায়দা এই দেখে বিয়া দিতেছি আমি কিন্তু আপনার ঘর বাড়ি দেখে বিয়া দিতেছি না এই জিনিসটা কিন্তু তুমি বাবা ধরে রাখো ইনশাল্লাহ আপনি দোয়া রাখলে আমার মানটা তুমি মাইরো না আর যে ভদ্র দেখে তোমার মেয়েরা বিয়া দিতেছে এই ভদ্রটা তুমি ধরে রাখো মেয়ের বিয়ে ঠিক করলা পোলা কেমন না কেমন তুমি জানো পোলার কথা কখন লাগবো না পোলা এক নাম্বার পোলা মানে খুবই বর্দ পোলা আমার নাকি চিনি দেওয়া তাই না আমি কইলাম কোন সময় এ সমস্ত কথা আমার সামনে কবি না বলা হোক দেখিস নি কিবা বর্ধন অবর্ধন দেখিস নি হ্যাঁ এটাও ঠিক কথা কইছো আইলে এটা যাব হ্যাঁ মানুষ কো না আহ হোক দেখিস আমি আরে অত গাদা না বুঝছ না বুঝে না বুঝে না কথা কই না আহ হোক আইলে পারে বুঝিস কইলে না গুটে দেখা যাবে মনে দেখো তোমার নাম কি ফলে পরিচয় ঠিক আছে ফলে পরিচয় আহ হোক হ্যাঁ আই কি আছে দেখা যায়
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি রে আছেন ভাই? আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। বসে আরে না রে ভাই, মেয়েটা দেখানি আগে দেখানি তারপরে খাই, বেলা তো বাড়ি বইরা গেছে গা, তাই নাকি? হ্যাঁ, বাড়ি বেলা মেয়ে দেখান লাগে একটু চালু করে, তাই নাকি? হ্যাঁ, বেলা আবার বাড়ি বইরা গেছে। আসলে আমার মেয়ে হলো আমি ফোলার না খেলি বুঝছেন না, আমার পোলার সময় তো তার আপনার কাছে গপ্প না, আপনার গপ্প করুন না, আপনি নিজেই দেখছেন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, মেয়েটা তো দেখলাম, এখন ঘুমটা রাটানে ছেড়ে ঘুমটা সরানে একটু দেখে। এই যে দেখেন, এই যে দেখেন, পাত্রী তো দেখলাম, পাত্রী তো দেখতি এক নাম্বার, পোলারে কি কয়েকদিন পরে বিয়া করাবো নাকি? পাত্রী তো আমারই পছন্দ হয়ে গেছে। আমার ছেলের সাথেও মিলে যাবো, ছেলেও খুবই ভদ্র। ভাই বুনি, আপনার পোলার কথা আর আমার কাছে কন নাকবো না বাঘ না, আমি এই পোলার খবর জানি, পোলা যে কিবা বর্দ এটা আমার জানা হয়েছে। মেয়ের মায় বিয়ে দিব না, মেয়ের বাপে বিয়ে দিব না, এখন বিয়া করবি কেন তুই? তোর তো কইছিস ভদ্রমত থাকবি, তোর জানি নাম আছে, এই নামটা জানি ঠিক থাকে। আমি তো আপনারা না বুঝে বা রাগারাগি করতে, কিসের না বুঝা? আর কি বুঝবো, তুই কি বুঝা বাসা? আমি তোর হেরে মারি নাই কে, আমাগো চোখের সামনে তোর খাবার মারলি, তুই কত মারি নাই কে হেরে? কি করলি না? তার গালে একটা মশা বসেছিল তো দেখলাম যে মশা রক্ত হইতেছে, এই কারণে মশাটা খাবার দাম আসছে। ও মশা মারলি তুই? মশা, আপনার ঘাটতি করবো আমার ছেলের নাগাল বদ্র ছেলেই নাই না। সুরাম করে পোলার পোলা খুবই ভদ্র, খুবই ভদ্র, খালি আমার গলা মশা পায় না, হাজির জানি কনকার কি করলি আবার মশা, আবার মশা, ওই আল্লাহ দাগ 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 আরাম মারা গেল।
খুব গরিব আমি কিন্তু বেদব না, এটা ঠিক আছে। হ্যাঁ আপনি বেদব না ঠিক, কিন্তু বললো আপনার এখন আপনার গালে মনে মশা মারা।